পাক এ এই মাসে থেকে বেতন কমে আই দেই সামনে মাসে থেকে বাড়ায় দেব মানে এই মাসে লকডাউন একদম আছিল মাল সার কিছুই নাই বেতন বাড়ায় দেই তাহলে আমার মাসে সম্পত্তি বেশ হ্যাঁ তাই বেতন দেওয়া লাগবে ক কি করে তাহলে সবাই কি কইস আর তাহলে হবে না পরে হবে না কই দিস হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই আছে না দোকান দোকান বন্ধ করো বাড়ির যাই ভাত খাবার ডাকতেছে তোমার ভাবি ফোন করছে ভাত বাইরে রেডি করছে আরে মালিক ভাত খাবার তো দামো অল্প দোকানটা আমার যত বড় জরিমানা লাগাবো আমি জানি না রে ভাই শেষ কি বল না সুত্রে ভাত খাবে না ভাত খাবে না একটা ধ্বংস হবে না তোর জন্য এই মালিকটা আলা শেষ এলা কি করবো কত হ্যালো মাইক্রোফোন টেস্ট হ্যালো 1 1 2 3 দে ভাড়া 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 গাড়ি এই যে রে বসে রে এই রে গাছ দাম হ্যালো এই যে দেখতে পাচ্ছি ওই চলো হেল্প এই যে সবাই দেখে লেখছেন আমরা আছি ফাংশন স্টুডিও ফাংশন হে মালিক তোমার আর জ্ঞান বলতে কিছু না এক পায়ে এই ঝামেলা আপনি নিলে কাক তোমরা ডাইছেন সবাই মিলে দেখি নাও লাইনতে থাকেন কিভাবে আমরা দেখাবো লাগছি বডির দোষ না কোন ম্যানেজারের দোষ না তোষার দোষ সবকিছু তোমার পঙ্কে পঙ্কে দেখে আছি তোমরা দয়া করে সবাই মিলে আমার সাথে থাকো দেখি থাকো কার দোষ কি সমস্যা দেখাবো লাগছে
আমার বুকে পুষ্কি রেখে গেছিলে তুমি সকাল আগে হসপিটালে গেছিলাম আমি তুমি গান ধরে আমি তো মানুষটা কিভাবে মরছে ওঠে গো তুই কিসের গান গানে তো আরো আচ্ছা এটাই তো হ্যাঁ এটাই এটাই ঘটনা এত সুন্দর গান করছিস রে হ্যাঁ হরি তো রাইস কইতো তুই কি দিকদার আম